ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডিটু ইউটিউব চ্যানেল তো পুজোর পরে কি সত্যি সত্যি খুলতে চলেছে কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল কি বলা হচ্ছে বিকাশ ভবনের পক্ষ থেকে সেটা জেনে নেবো এই ভিডিও থেকে এবং সেখানে আলটিমেটলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এবং সেই সাথে সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে একদমই ঠিক বলছি সত্তর হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই হয়েছে এবং তার থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু ফেস করুন যাতে সমস্ত এডুকেশনাল আপডেটগুলো আপনারা এখান থেকে পেয়ে যান তো এখান থেকে আপনারা যে আপডেটটি পেতে চলেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিশেষ করে আপনার জেলা থেকে আপনি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কতজন পাচ্ছেন খুব কম সংখ্যক মানুষ পাচ্ছেন তার মধ্যে কতজন রয়েছেন বলে দিচ্ছি একের পর এক তো চলুন স্টেপ বাই স্টেপ শুরু করে দিই এই ভিডিওটি তো প্রথমে দেখুন কি বলা হচ্ছে স্কুল খোলার আগে পরিকাঠামো নিয়ে সমীক্ষা করোনার প্রকোপে কিছুটা লাগাম পড়ায় কদিন আগেই পুজোর পর স্কুল খোলার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রাথমিক স্টেজে অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক এবং স্কুলের যে সমস্ত প্রধানরা রয়েছেন অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সেই সমস্ত শিক্ষকদের কাছে বা প্রধান শিক্ষকদের কাছে পরিকাঠামো কি আছে তার তথ্য চেয়ে পাঠালেন বিদ্যালয় পরিদর্শকরা অর্থাৎ ডিআই প্রাথমিক ও মাধ্যমিক তাদের বক্তব্য করোনা আবহে দেড় বছরে স্কুলে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে ভাইরাসের দাপট এখন কিছুটা কমায় এ বছরের বারোই ফেব্রুয়ারি থেকে উনিশে এপ্রিল পর্যন্ত শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়েছিল কিন্তু করোনার কারণে পরে সেই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার বা বিধানসভা ভোটের জন্য কমিশন বহু স্কুল অধিগ্রহণ করেছিল তারপর ইয়াসের তাণ্ডব জেলায় জেলায় অতিবৃষ্টি এবং জলাধার থেকে ছাড়া জলের জেরে সাম্প্রতিক পরিস্থিতির পর স্কুলগুলির প্রকৃত চেহারাটা এখন কেমন তা জানতেই এই সমীক্ষা বলে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক জানাচ্ছেন রাজ্যে পুনরায় স্কুল খোলার উদ্দেশ্যে পরিকাঠামো সমীক্ষায় নির্দিষ্ট ফরম্যাটে স্কুলের নাম ঠিকানা থেকে শুরু করে মোটামুটি যে ফরম্যাটগুলো থাকে সেগুলোকে সবকিছু কিছু কমপ্লিট করতে বলা হচ্ছে এবং কোনটা সারানোর প্রয়োজন আছে বা বিদ্যুৎ সংযোগ আছে কিনা না সমস্তটা ক্ষতি দেখা হচ্ছে তো এ ব্যাপারে বিকাশ ভবন তৎপর হয়ে উঠেছে এছাড়া স্কুলের সাফাই ও স্যানিটাইজেশনের জন্য আনুমানিক খরচ পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ পরিস্থিতি যদি একেবারে ঠিকঠাক থাকে তবে কিন্তু স্কুল খুলতে চলেছে কলেজ কবে খুলতে চলেছে বা ইউনিভার্সিটি কবে খুলতে চলেছে সেই বিষয়ে এখনও অফিসিয়াল কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি তবে স্কুল যদি খুলে যায় তবে কলেজ ইউনিভার্সিটিও কিন্তু সেই টাইমে ওপেন হতে পারে রাজ্যের কোনো কোন জেলায় বৃহস্পতিবার আর কোন জেলার আর কোনো জেলায় শুক্রবার সহকারী বিদ্যালয় পরিদর্শকরা বা এডিআই প্রধান শিক্ষকদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সমীক্ষা সংক্রান্ত নির্দেশ দিয়েছে তো আপনাদের যেটা বলার বিষয় রয়েছে যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং সেটা পুজোর পরেই কিন্তু হতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু আপনাদের বলে রাখা ভালো কেরালাতে অলরেডি কোভিডের তৃতীয় ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে সেখানে বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে স্কুল কলেজ রিওপেনিংয়ের সাথে সাথে বা রিওপেনিংয়ের আগে থেকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের স্টেট গভর্নমেন্টকে অবশ্যই মঙ্গলবার থেকে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু হচ্ছে এটা একটা গুড নিউজ হতে চলেছে আপনাদের কাছে তবে অনেকগুলো নেগেটিভ সাইটও রয়েছে যেমন দেখুন আগামী মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ প্রথম পর্যায়ে বিভিন্ন জেলার একশো জন মাত্র একশো জন পড়ুয়াকে প্রথমে দেওয়া হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কোঅপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছেন বলে সূত্রের খবর রয়েছে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় সত্তর হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন আবেদনকারীদের মধ্যে থেকে একশো সত্তর জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ সত্তর হাজারের মধ্যে থেকে একশো সত্তর জনকে শুধুমাত্র বেছে নেওয়া হলো আবেদনকারী যারা ছিল তারা তাহলে বাদবাকিদের কবে দেওয়া হবে সেটা নিয়ে এখনও কোনো পরিষ্কার ইঙ্গিত নেই কি জানানো হচ্ছে দেখুন নবান্ন সূত্রে জানা গিয়েছে যে সকল পড়ুয়াদের হাতে প্রথম দফায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে তার মধ্যে পঁয়ত্রিশ জন রয়েছে উত্তরবঙ্গের হুগলি জেলার রয়েছে সাঁত্রিশ জন ও পূর্ব বর্ধমান জেলার তেত্রিশ জন এই কার্ড পেতে চলেছেন অন্যান্য জেলাগুলির মধ্যে বাঁকুড়া থেকে চোদ্দো জন মালদহ থেকে এগারো জন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন উত্তর দিনাজপুর থেকে নজন পূর্ব মেদিনীপুর থেকে 8 জন এই কার্ড পাবেন অর্থাৎ আপনারা আপনাদের জেলা থেকে কে কে পেলেন যদি আমাদের এসডি টিউটোরিয়াল গাইডের দর্শক হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে দাদা আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছি তাহলে আমি খুবই খুশি হব কেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সর্বপ্রথম খবরটা আমি লিক করেছিলাম ইউটিউবে তো এছাড়াও দেখুন কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনাতে দশজন করে পশ্চিম বর্ধমান ও হাওড়া থেকে ছজন করে কোচবিহার পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার থেকে পাঁচজন করে নদীয়া ও জলপাইগুড়ি থেকে তিনজন করে দার্জিলিং থেকে দুজন এবং কালিম্পং থেকে একজন পড়ুয়া এই কার্ড পেতে চলেছেন এই কার্ডের মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষা এবং বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য সহজ শর্তে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন তো যারা কাট পেলেন অবশ্যই তারা তো আপনাদের ঋণটা স্যাংশন হয়ে গেল বাদ বাকি যারা পেলেন না তাদের অপেক্ষা করতে হবে বা আগামী দিনে কি বলতে চাইছে সে বিষয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো যারা কাট পেলেন অবশ্যই আমাকে মেল করে জানাবেন আপনাদের টোটাল প্রসিডিওরটা লাস্ট কীভাবে কমপ্লিট হলো এটা কিন্তু আমাদের জানাটা খুবই দরকার ব্যাংকের সাথে আপনাদের কী কথাবার্তা হয়েছে পুরো বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট